পখিলা খেদার বয়সতে অবতীর্ণ হয়েছে তাই জীবনের জটিল সংগ্রামত। প্রতিটো দিনে ভুগিছে যমর যন্ত্রণা। মাত্র ছবছর বয়সতে শয্যা হাই তাই। ব্রেইন টিউমার রোগত আক্রান্ত হওয়া এই কিশোরীগৰাকীৰ নাম প্রস্তুতি বৰুৱা। তিনিচুকীয়া জেলার মাকুমর অনিরুদ্ধ নগরের প্রস্তুতিয়ে প্রতিটো দিনে ভুগিছে যমর যন্ত্রণা। কিয়নো প্রস্তুতি আক্রান্ত ব্রেইন টিউমার রোগত। দিন হাজিরা করে পরিয়াল পোহপাল দিয়া দুর্ভগীয়া পিতৃ মাতৃ এতিয়া অসহায় হয়ে পড়ছে প্রস্তুতির চিকিৎসার বাবে। আনকি অর্থর অভাবর বাবে চিকিৎসালয়ের পর ঘরলে উভতাই আনবলগা হয়েছে প্রস্তুতিক, যার ফলত দিনক দিনে অন্ধকার নামি আহিছে প্রস্তুতির জীবনলৈও। প্রস্তুতিক প্রয়োজন এতিয়া আপনার আর মূর সহায়র। প্রস্তুতির উন্নত চিকিৎসার বাবে এতিয়া রাইজর তথা সরকারের সহায় বিচারিছে দুর্ভগীয়া পিতৃ মাতৃয়ে। আজি মই বহুত দুর্ভাগ্য, তাকে আর মোট ছালীজনী মানে বেন টিউমার হয়েছে, মই তাকে কিবা এটা সহায় পাও নেকি বলে আজি আপনার ওর মই হাত জুই করে মানে কিবা এটা সহায় বিচারিছো। আর মোৰ নাম শ্রীমতী রীতা বৰুৱা, ছোৱালীজনী প্রস্তুতি বৰুৱা, তাই 5 বছৰ 9 মাহ চলি আছে। আমি পোনপ্ৰথমে তিনিচুকীয়া কোঁৱৰ ছাৰ ওচৰত নিছিলোঁ, তেখেতে পেচাব ইনফেকশন বুলি কলে। তাৰপিছত আমি আল্ট্ৰালেপত আল্ট্ৰালেশন কৰালোঁ, ব্লাড টেষ্ট কৰালোঁ আৰু পেচাব টেষ্ট কৰালোঁ। পেচাব টেষ্টত ব্লাড টেষ্টত মানে নৰ্মেল পেচাব ইনফেকশন বুলি কলে। তাৰপিছত আমি সিমানতো ভাল নোহোৱা কাৰণে ডিব্ৰুগড় মেডিকেল কলেজলৈ লৈ গ'লোঁ। তাৰপিছত তাত চালে ব্ৰেইনৰ ডক্টৰে চালে, ব্ৰেইনৰ ডক্টৰে ক'লে ব্ৰেইনত মানে ব্ৰেইন টিউমাৰ হৈছে বুলি। তাকে আমি এতিয়া নিউ উপায় নাই আমাৰ, মোৰ মানুহজনে মানে দিন হাজিৰা কৰে ৰাজমিস্ত্ৰী, আৰু এতিয়া আমাৰ মানে কোনোফালৰ পৰা উপায় নাই। ছোৱালীজনী মানে এনেকুৱা অৱস্থা হৈ গৈছে, চকুৱে নেদেখা হৈ গৈছে আৰু খোজকাঢ়িব নোৱাৰি ইমান ধুনীয়াকৈ খেলা ধূলা কৰি থকা ছোৱালীজনী। আমাৰ এতিয়া চাবলৈ মন গৈছে, দৌৰি ফুৰা মা বুলি মতা। মই ৰাইজক অনুৰোধ জনাইছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী দত্ত হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ছাৰলৈ মই কোটি কোটি বাৰ মই ভৰি ধৰিছোঁ ইয়াৰ পৰাই য'তে নাথাকোঁ, আৰু আমাক যাতে উদ্ধাৰ কৰে। আৰু মই হাজাৰবাৰ অনুৰোধ জনাইছোঁ গোটেই অসমবাসী ভাৰতবাসী ৰাইজলৈ, আৰু আমাক যাতে যিকোনো উপায়ে ছোৱালীজনী ভালে কুশলে ঘূৰাই আনিব পাৰোঁ এই ভগা পজাৰলৈ, তাৰ কাৰণে মই কিবা সহায় বিচাৰিছোঁ। আৰু ভাৰতত আৰু অসমত বহুত ডাঙৰ ডাঙৰ ব্যক্তি আছে, সেই ব্যক্তিসকললৈও মই কিবা অনুৰোধ জনাইছোঁ আৰু যাতে আমাক সহায় কৰে। মোৰ ছোৱালীজনী ব্ৰেইন টিউমাৰ হৈছে, চিকিৎসা কৰিবলৈ পইচা পাতি অসুবিধা হৈছে, কাৰণ অনুৰোধ কৰিছোঁ যেন মোক ল'ৰাজনী চিকিৎসা কৰিবলৈ। কোনো সহৃদয়বান লোকে যদি কণমানি প্রস্তুতিক সহায় কৰিব বিচাৰে তেনেহলে মাকুমৰ ষ্টেট বেংক শাখাৰ একাউণ্ট নম্বৰ 3641342819 আৰু IFSC কোড SBIN00122 জৰিয়তে কৰিব পাৰে আৰ্থিকভাৱে সহায়। আপোনাৰ কিঞ্চিত সহায়ে এই দুৰ্ভগীয়া পৰিয়ালটোৰ মুখলৈ কঢ়িয়াই আনিব পাৰে হেৰুৱা হাঁহি। নিউজ ডেস্ক রিপোর্ট, টাইম 8।